আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে দুধপুলি পিঠা। অনেকেই দুধপুলি পিঠা তৈরি করতে ভয় পান। পুলি পিঠা তৈরি করে দুধে ভিজালে দুধটা কেটে যায়। পুলি পিঠা দুধে ভিজানোর পর পুলি পিঠার ভেতরের পুর বের হয়ে যায়। আশা করছি আমার রেসিপি দেখে আপনারা আজকে পুলি পিঠা তৈরি করলে আপনাদের এ সকল সমস্যা দূর হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পুলি পিঠা তৈরি করতে হয়। পুলি পিঠা তৈরির জন্য আমি প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব দারচিনি ও এলাচ। এরপর আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল 2 কাপ। আমি 2 কাপ নারিকেলের জন্য 1 কাপ গুড় ব্যবহার করেছি। আপনারা এখানে মিষ্টি বেশি পছন্দ করলে গুড়টা বেশি দিবেন, আবার কম পছন্দ করলে গুড়টা কম দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পানি। এখন এই সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 5-7 মিনিট পর আমার গুড়টা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা এখানে মাও ব্যবহার করতে পারেন। এখন আমি আরেকটি পাতিলে 2 কাপ পানি গরম করে নিচ্ছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর পানিটা ঢাকনা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত। পানিটা যখন উতরাতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা আমি মাঝখান দিয়ে একটু একটু করে ফাঁক করে দিব। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব 5-7 মিনিট। 5-7 মিনিট পর আমি পানির সাথে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার এখানে পানি কম হয়ে গিয়েছিল, তাই এখানে আমি আরও 1 কাপ পানি ব্যবহার করেছি। তারপর পানিটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে আরও 5-7 মিনিট খুবই অল্প আঁচে চুলোর মধ্যে বসিয়ে রাখব। 5-7 মিনিট পর আমার চালের গুঁড়োটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একটি ফ্রিজের মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিব। তারপর হাতের মধ্যে ঘি বা তেল মাখিয়ে ভালোভাবে চালের গুঁড়োটা মতে নিতে হবে। এখানে পিঠা তৈরির জন্য চালের গুঁড়োটা খুব ভালোভাবে মতে নিতে হবে, তা না হলে পিঠাটা ভালো হবে না। আমি প্রায় 25-30 মিনিট সময় ধরে এই চালের গুঁড়োটা মতে নিয়েছি। তারপর এই চালের গুঁড়োটা থেকে আমি একটি বড় লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিটা থেকে আমি একটা রুটি তৈরি করে নিব। তারপর আমি এখানে একটা বয়ামের মুখ নিয়ে নিচ্ছি। বয়ামের মুখের চারদিকে ঘি মাখিয়ে নিব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। তারপর আমি এই মুখের সাহায্যে রুটিটাকে ছোট ছোট করে কেটে নিব। তারপর এই সাইডের অংশগুলো আমি সরিয়ে নিব। এই সাইডের অংশগুলো দিয়ে আবার রুটি তৈরি করে সেই রুটি থেকে ছোট ছোট করে কেটে পুলি পিঠার রুটি তৈরি করা যাবে। আমার পুলি পিঠার রুটিটা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম ভারী নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করা নারিকেলের পুর। এখানে আমি খুব সামান্য পরিমাণে নারিকেলের পুর ব্যবহার করছি। বেশি নারিকেলের পুর ব্যবহার করলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে কিভাবে পিঠাটা তৈরি করছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি প্রথমে আঙুলের সাহায্যে চেপে চেপে সাইডগুলো বন্ধ করে তারপর আঙুলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে খুবই আস্তে করে পুলি পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমার পুলিপিঠা তৈরি হয়ে গেছে। আমি ঠিক এরকম ভাবে সবগুলো পুলিপিঠা তৈরি করে নিব। আপনারা বাজারে থেকে সাজ কিনে এনে সেই সাজের সাহায্যে পুলিপিঠাটা তৈরি করে নিতে পারেন। কিন্তু হাত দিয়ে তৈরি করলে পুলিপিঠাটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। এখন আমি আপনাদেরকে আরেক নিয়মে পুলিপিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে রুটি বানানোর কোনো প্রয়োজন হয় না। সামান্য পরিমাণে লেচি নিয়ে হাত দিয়ে টিপে টিপে রুটি তৈরি করে তার মাঝখানে পুর দিয়ে ঠিক একই নিয়মে পুলিপিঠা তৈরি করা যায়। আমি প্রতিটা পিঠার মাঝখানে খুব সামান্য পরিমাণে পুর ব্যবহার করেছি। বেশি পুর ব্যবহার করলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা চালের আটার কাই থেকে কিছু পরিমাণ কাই দিয়ে চহি বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চহি বানিয়ে নিচ্ছি। তারপর একটি সসপ্যানের মধ্যে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পানির জন্য 1/2 কাপ গুড় ব্যবহার করেছি। এখন পানির সাথে গুড় ভালোভাবে মিশিয়ে আমি একটা গুড়ের সিরাপ তৈরি করে নিব। এখন আমি আরেকটি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 লিটার দুধ। 3 লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি, তারপর সামান্য পরিমাণে লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে দিবেন না। তারপর আমি দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নিচ্ছি। আমি এখানে 3 লিটার দুধকে প্রায় 2 লিটার দুধে পরিণত করেছি। তারপর এই দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ভালোভাবে দুধের মধ্যে ভিজিয়ে চুলার আঁচটা দিয়ে দিব। তারপর আগে থেকে উঠানো দুধের সাথে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে দিব এই দুধের মসৃণের মধ্যে। আর এই পর্যায়ে চুলার আঁচটা অল্প রাখতে হবে, তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে। দুধটা ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ বন্ধ করে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা গুড়ের সিরাপ। এখন দুধের সাথে গুড়ের সিরাপ ভালো করে মিশিয়ে 6-7 ঘন্টা অপেক্ষা করতে হবে। 6-7 ঘন্টা পর আমার তৈরি হয়ে গেছে দুধ পুলি পিঠা। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।